স্কুলে ক্লাস নেওয়া থেকে শুরু করে বাকি সমস্ত কাজ করছে খোদ নাবালক ছাত্রেরা। অবাক করা এমনই ছবি ধরা পড়েছে মালদার গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে, যা ঘিরে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুরের এলাকায়। জানা গিয়েছে দিনের পর দিন শিক্ষকের অভাবে 5ম থেকে 7ম শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নিচ্ছে 8ম শ্রেণীর ছাত্ররা, পাশাপাশি স্কুলের বাকি কাজও সামলাচ্ছে তারা। স্কুলের একমাত্র প্রধান শিক্ষক একা হাতেই প্রতিদিন মিড ডে মিলের বাজার করা থেকে শুরু করে স্কুলের অন্যান্য কাজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে, যার ফলে দিনের পর দিন ক্লাস হয় না 8ম শ্রেণীর পড়ুয়াদের। স্থানীয় সূত্রে খবর, 2001 থেকে পথ চলা শুরু হয়েছিল গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের। 2003 সালে শিক্ষা কেন্দ্রটি অনুমোদন পাওয়ার পর 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকের বেতন চালু হয়। পরে এক শিক্ষক মারা যান এবং বাকি 4 জন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন। তারপর থেকে আর কোন শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে। 2022 সাল থেকে সেখানে মাত্র 1 জন শিক্ষক রয়েছেন, কোন গ্রুপ ডি কর্মীও নেই, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক অভিভাবিকারা। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেছেন, তাকে পড়ানোর পাশাপাশি সমস্ত কাজ করতে হয়। তিনি বলেছেন, শিক্ষক চেয়ে ব্লক, জেলা ও রাজ্যে আবেদন করা হলেও কোনো সাড়া পাননি। ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়েছে ছাত্র কালেকশন করি, আর কোনো ছাত্র কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায়, কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না, যেহেতু একটাই টিচার, তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে, 30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস ক্লাস হয় না, আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। একটাই মাস্টার তো, এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই।